আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি দিদার টোকিও জাপান থেকে বলছি। আজকে আমি এসেছি টোকিওর ওদাইবা সিটিতে। এখানে আছে আর্টিফিশিয়াল বিচ এবং অনেক সুন্দর একটা ভিউ আছে, এবং এই এলাকাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। ওদাইবাতে যাওয়ার জন্য আমরা সিম্বাশি স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে মনোরেলে উঠেছি। মনোরেল এই ট্রেনটির কোনো ড্রাইভার নেই এবং অনেক উপর থেকে চলে বলে টোকিওর সৌন্দর্য এই ট্রেন থেকে উপভোগ করা যায়। এখান থেকে আমাদের 15 মিনিটের পথ। ইনোভেটিভ এবং ফিউচারিস্টিক সব আর্কিটেকচার বিল্ডিং আপনি এখানে দেখতে পাবেন। এখন যে ব্রিজটিতে আমরা উঠেছি, এই ব্রিজটির নাম হচ্ছে রেইনবো ব্রিজ। এই ব্রিজটি টোকিও বের উপর থেকে চলে গেছে। আমরা ওদাইবাতে চলে এসেছি। ওদাইবা এই এলাকাটি অনেক বড়। মূলত টোকিওর জনগণের কাছে শপিং, সাইটসিং, রিল্যাক্সিংয়ের জন্য এই স্থানটি অনেক পপুলার। এই এলাকাটি তিনটি ভাগে ভাগ করা যায়, বিচ সাইড, শপিং মল এবং অ্যামিউজমেন্ট পার্ক। সব জায়গাগুলো দেখতে আপনার সারা দিন লেগে যাবে। অসাধারণ এক ভিউ। এই বছর টোকিওতে অলিম্পিক হওয়ার কথা থাকায় অলিম্পিকের লোগোমার্কটি এখানে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি। আমেরিকার সাথে বন্ধুত্বের স্বরূপ এই মনুমেন্টটি এখানে স্থাপন করা হয়। ব্যস্ততম শহরের ভিতরে এরকম সুন্দর সাজানো গোছানো জায়গা যত দেখি ততই ভালো লাগে। এটা ফেরিঘাট। এখান থেকে ক্রুজে টোকিওর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এই ক্রুজের ট্র্যাভেলটাও অনেক এনজয়েবল। এখন আপনাদের নিয়ে এসেছি ম্যান মেড বিচে। এই বিচে সব কিছুই আর্টিফিশিয়াল। এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর্টিফিশিয়াল, অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে। সবাই এখানে রিল্যাক্স করে, বাচ্চারা খেলাধুলা করছে, অনেকে এখানে গানও গাচ্ছে। এই গানটিতে যে বাদ্যযন্ত্রটি ইউজ করা হয়েছে, এই বাদ্যযন্ত্রটির নাম সেমিসেন, জাপানের ট্রেডিশনাল একটি বাদ্যযন্ত্র।
শপিং সেন্টারের ভিতরে একটি ওমাৎসুরি হচ্ছে। ওমাৎসুরি মিন্স হচ্ছে ফেস্টিভ্যাল। এখন সামার সিজন বলে এই ধরনের ওমাৎসুরি জাপানে অনেক হয়ে থাকে। তো এখান থেকে আমরা অর্ডার করলাম থাকোয়াকি। থাকোয়াকি হচ্ছে অক্টোপাস বল, আমার জাপানিজ খাবারের ভিতরে অন্যতম ফেভারিট একটা ডিশ। চিজ ফ্লেভারের এই থাকোয়াকিটি অনেক মজা ছিল। তো চলুন ফেস্টিভ্যালটি ঘুরে দেখা যাক। তো এই ফেস্টিভ্যালগুলো অনেকটা বাংলাদেশের মেলার মতো। এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও বিভিন্ন ধরনের গেমস থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনজয়মেন্টের ব্যবস্থা এখানে আছে। এবং জাপানিজরা নর্মালি গেমস খুবই পছন্দ করে, এই ধরনের গেম সেন্টারগুলো সব শপিং মলেই দেখা যায়। জয় পুলিশ, এটি হচ্ছে ডিজিটাল অ্যামিউজমেন্ট পার্ক। এটিও অনেক বড় একটা জায়গা, সময় স্বল্পতার জন্য আপনাদের ঘুরে দেখাতে পারছি না, অন্য কোনো দিন আবার আসার চেষ্টা করব। এই মেয়েটি আসলে একটি রোবট। এই রোবটটি এখানে রিসেপশনিস্টের কাজ করছে। চোখ নাক মুখ সব কিছুই অবিকল মানুষের মতো দেখতে। আপনার কোনো ইনফরমেশন জানার থাকলে এই রোবটটি আপনাকে হেল্প করবে। ওর একটি নামও আছে, ওর নাম হচ্ছে জুনকো। অনেকেই দেখছেন এই রোবটটির সাথে কথা বলছে। এই যে বড় বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে ফুজি টিভির হেড অফিস। ফুজি টিভি জাপানের অন্যতম পপুলার একটি টিভি চ্যানেলের নাম। তো সাধারণ দর্শকদের জন্য এই স্থানটিও খোলা থাকে, বাট আজকে ছুটির দিন বলে এই বিল্ডিংটি বন্ধ, তো আপনাদের দেখাতে পারছি না এর ভিতরটা। এখন আমরা যাব ওদাইবার ডাইভার্সিটিতে। ডাইভার্সিটিতে একটি বড় রোবট আছে। এই যে রোবটটি আপনারা দেখছেন, এর নাম হচ্ছে গান্দাম, জাপানের পপুলার একটি অ্যানিমেশন ক্যারেক্টারের নাম, অনেকটা ট্রান্সফরমারের মতো। এই রোবটটি 60 ফিট লম্বা, 10 থেকে 12 তলা বিল্ডিংয়ের সমান। আজকে অনেক গরম পড়ায়, গরমে দর্শনার্থীদের যাতে করে কোনো কষ্ট না হয় তাই ঠান্ডা পানির বাতাসের এই ব্যবস্থা। জাপানিজরা যত ছোট বা সহজ কাজই হোক, সব কাজগুলোই গুছিয়ে পরিপাটি সুন্দরভাবে করতে চেষ্টা করে এবং কাস্টমারদের 100% স্যাটিসফাইড করার জন্য তারা সব কিছুই করে।
স্টারবাকসে বিভিন্ন ধরনের সুইটসের কালেকশন আছে। আমরা ক্যারামেল রাতে এবং মোকা অর্ডার করলাম। এই ধরনের ক্যাফেতে বিদেশি স্টুডেন্টদের পার্ট টাইম জব করারও সুযোগ আছে। জাপানের সার্ভিস অনেক ভালো হয়, স্টাফদের মুখে সবসময় হাসি লেগেই থাকে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, রাতের সৌন্দর্য আরো সুন্দর, যেদিকেই তাকায় চোখ জুড়িয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। হোপফুলি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আমি আরও জাপান রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।